कृष्णा हां करो गुरु हरि राम राम ओ वासुदेवाय पुरुषोत्तमाय नमो नमः। आमार अति श्रद्धार सभासद गण, भागवतर प्रथम स्कंधर पाठ और व्याख्यार अनुष्ठानर बाबे आमि कृपालु समस्त आमार श्रोता और दर्शकक आमि सेवा जानाइछो। ভাগৱতৰ প্ৰথম স্কন্ধৰ পাঠ আৰু ব্যাখ্যা আজি সমাপ্ত হ'ব। এই পাঠ আৰু ব্যাখ্যাত আমাৰ অনেকখিনি ভুল ত্ৰুটি দোষাদোষ হয়তো আমাৰ অজানিতে অজ্ঞানে হৈছে। সমস্ত দোষাদোষৰ পৰা আমি যাতে পৰিত্ৰাণ পাওঁ, সমস্ত আমাৰ শ্ৰোতা দৰ্শকেই আমাৰ ভুল ত্ৰুটিবিলাক যাতে মাৰ্জনা কৰে, আমি আজি সমাপ্তিৰ পাঠৰ সময়ত আমি সকলোলৈকে আমি সেৱা জনাইছোঁ। ভাগৱতৰ প্ৰথম স্কন্ধৰ সমাপ্তিৰ কবিৰ উপদেশ আজি পাঠ আৰু ব্যাখ্যা আছে। আমাৰ পাঠ আৰু ব্যাখ্যাই যদি আপোনাসৱৰ অন্তৰ চুব পাৰিছে, আপোনাসৱ শ্ৰোতা আৰু দৰ্শকে জয়গুৰু শংকৰ ইউটিউব চেনেলটিক ছাবস্ক্ৰাইব কৰিব, আমাৰ ভিডিঅ'সমূহ শ্বেয়াৰ কৰিব, লাইক কৰিব আৰু আপোনালোকৰ বহুমূলীয়া মন্তব্য আমাৰ প্ৰতি আগবঢ়াব। আমার ফোন নাম্বারটা আপনাসবক আমি জানাই দিছো, 9706722241। ছবি ছন্দ কবির উপদেশ। শুনি উক সভাষণ কৃষ্ণ কথা পরময় অমৃত ভুকুটি মুকুটি যত হবে হয় উপগত ঐহ পর লোকে পৃথিবীত শুক নেবে কলি যুগে করিলা প্রসার বিচারি নিশ্চয় করি পিয়ায়াক কর্ণ ভরি মহা মহা ভাগ্য আছে এ সমস্ত শাস্ত্রে মত বেদ বেদান্তরু তত কৃষ্ণ হে পরম ইষ্টদেব পূজৈ যাক ব্ৰহ্মা হৰে কোনো পামৰণৰে ও তাংক আশী নকৰিবে সে ও যাৰ নাম ল'লে মাত্ৰ জয় করিবার পাত্র হয়
জাতি মেল সয়ন্ত জাতি নভজিয়া হেন দেব আনকেশে কর সেব ও শিশি জন জান আত্ম ঘাতি এ দুর্লভ মনুষ্য জন্ম পায়া শিতু নরুত্রম অহো এক শরণ হে স্মরণ নাম নাম মুখে সংসার কটরি সুখে অ শিশি পালে বেদান্ত তত্ত্ব অ শিশি মহাকর্মী নিষ্ঠ শিশি মহাজ্ঞানী শিষ্ট বখানন্ত তাক হেন জানি স্থিরমতি অকৃষ্ণ তকরি উলতি ও তেবে নিস্তারি মায়াপ ইটো কথা নপখে কানত হে বন্ধু মাধব কয়েরি খেলাবে মায়া রখেরি অ কিনো মুহে ভৈল কৃষ্ণ বড় লোকবিত কৃষ্ণ শেষু হিদাসিত ও জানি তান নচারিবা নাম অ যত দেখা কিছু নুহে কৃষ্ণর কিং করে কহে ও নিরন্তরে বোলা রাম রাম হরি রাম 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 ভাগবতর প্রথম স্কন্ধর ছবি ছন্দত প্রণীত হওয়া এই কবির উপদেশে জগতর ঈশ্বৰ কৃষ্ণর নিগুণ নিরাকার ছবি তেওঁ চন্দ্ৰৰে সৈতে অংকন কৰিছে উপদেশৰ আকাৰ গুৰুজনাই এই ছবি চন্দ্ৰৰে সৈতে পদচন্দ্ৰৰে আৰম্ভ কৰা ভগৱন্তৰ পদৰ পৰা জগতৰ ঈশ্বৰ কৃষ্ণৰ নিগুণ নিৰাকাৰ যি মূৰ্তিৰূপ ছবি এই ভাগৱত স্বৰূপ নিগুণ নিৰাকাৰ ছবিক তেওঁ হৃদয়ত প্ৰতিষ্ঠা কৰে ভগৱন্তৰ নিগুণ ৰূপৰ ছবি তেওঁ এই ভাগৱতৰ যোগেদি বিকট কৰে যেন তেওঁ চৰণ উপাসনা স্বৰূপ পদচন্দ্ৰৰে আৰম্ভ কৰা এই ভাগৱতৰ যি তেওঁ পদবন্ধে নিবন্ধন কৰি প্ৰথম স্কন্ধ আমালৈ আগবঢ়াইছে তেওঁ পৰম পবিত্ৰ নিগুণ নিৰাকাৰ ছবি এই ছবি চন্দ্ৰৰে সৈতে যেন তেওঁ প্ৰথম স্কন্ধৰ সমাপ্তি ঘটাইছে ভাগৱত শাস্ত্ৰভাগ প্ৰথম আৰম্ভ হৈছে সুতমুনিৰ মুখেদি আৰু শ্ৰৱণ কৰিছে শৌনক আদি সহস্ৰঋষিয়ে প্ৰশ্ন আমাৰ থাকি গ'ল এইটোৱেই যে ভাগৱত কিয় আৰম্ভ হৈছে সুতৰ মুখেদি পঞ্চম বেদস্বৰূপ মহাভাৰত বেদব্যাসৰ প্ৰণীত ১৮ পুৰাণ অষ্টদশদল মহাভাৰত মহাভাৰতৰ অন্তৰ্গত দিব্য জ্ঞানময় ১৮ যোগ সম্বলিত গীতা
কুরুক্ষেত্রর যুদ্ধর ওঠের দিন, কুরুক্ষেত্রর সৈন্যর পরিমাণ ওঠের অক্ষহীন, বেদব্যাসে প্রণয়নতে ওঠরক ত্যাগ করবেন বিচার নাই। এই ওঠের পুরাণর ওঠের নম্বর খনেই হল বেদব্যাসে প্রণয়ন করা শ্রীমৎ ভাগবত পুরাণ। এই শ্রীমৎ ভাগবত পুরাণ হল পুরাণ সূর্য। তেখেতে প্রণয়ন করা পঞ্চম বেদ মহাভারতর বহুত কথাই এই ভাগবত পুরাণত স্থান পাইছে। গুরু হিসাবে নারদর পরা যে দিব্য বিদ্যা বুদ্ধি আর জ্ঞান আর মার্গ লাভ করলে, নারদস্বরূপ গুরুর কৃপাত জগতর ঈশ্বর কৃষ্ণক হৃদয়ত সাক্ষাৎ করলে, নারদ প্রভুর আশীর্বাদের সতি পুষ্ট হয়ে এই ভাগবত শাস্ত্র প্রণয়ন করেছে। এই ভাগবত শাস্ত্র প্রণয়নের সময়তে পঞ্চম বেদত হওয়া কিছু ভুলর যেন সংশোধন ঘটাইছে এই বেদান্ত দর্শন, এই শ্রীমৎ ভাগবত শাস্ত্র। সুতপুত্র বলে কর্ণক অবহেলিত করে দেখা, সুতপুত্র বলে পাঞ্চালিয়ে মাল্যবরণ নকর বলে রাজসভাতে অপমান করা, সুতক অস্ত্র শিক্ষা নিদিও বলে দ্রোণাচার্যে ঠেলি পঠিয়া, সুত জাতির জন্মলে অবহেলা আর দুঃখ কষ্টরে সহিত জীবন সমাপ্ত করব বিচরা মহাভারতর কর্ণয় জীবনত বিশেষ এনে কোনো ভুল করা নাই, যুল সুত জাতির ডর দীঘল হওয়ার কারণে ভুল বলে মহাভারত আমার দেখালে। এই সুতস্বরূপ জাতি যদিও অকুলীন, কর্ণর দরে এজন সন্ত, এজন মহারথী, এজন ভকত যোদ্ধার বাবে ইয়া অতি অসহায় আছিল। এই কর্ণ নামের চরিত্র সুত জাতির জন্ম দি বেদব্যাসে মহাভারতত যেন প্রমাণ করব বিচারিছিল যে শক্তি সামর্থ্য আর যোগ্যতায় কোনো জাতি আর অজাতি নেবাছে। সেইবাবে শ্রীমৎ ভাগবত শাস্ত্রত সুতস্বরূপ অকুলীন জনক প্রথমেই যেন বেদব্যাসে আনি দেখালে যে এইজনেই হোক আমার সকলের উপাস্য উপাসনীয় গুরু, যিজনে জগতের ঈশ্বর কৃষ্ণর নির্গুণ নিরাকার ভক্তির মার্গক কায়ব বাক্য মনেরে সহিতে বরণ করে জগতের ঈশ্বর কৃষ্ণস্বরূপ ঈশ্বরক উপাসনীয় ঈশ্বর বলে উপাসনা করে জগতের কৃষ্ণর গুণ কীর্ত আর যশেরে সহিতে নিজেও আনন্দিত হয় আর আনক আনন্দিত করব বিচার। সেইভাবে সুতমুনির মুখেরে আরম্ভ হওয়া আমার এই শ্রীমৎ ভাগবত শাস্ত্রভাগে আমাক যেন কব বিচার, পঞ্চম বেদস্বরূপ মহাভারতত হওয়া সুত জাতির যুখ দুর্দশা আর যাঞ্ছনা, এই লাঞ্ছনাক যেন সংশোধন ঘটায় মহাভাগবত শাস্ত্রভাগত এই অকুলীন সুতক আনি কৃষ্ণর গুণচরিত্র আর লীলার পূর্ণতার সহিতে জাতির পর অন্তর্জাতির পর উন্নীত করে গুরুস্থানীয় উপাসনীয় স্থানত অধিষ্ঠান করে দেখাইছে। শ্রীমৎ ভাগবত শাস্ত্রে আমাক এক প্রথম ডর সংস্কার দান করেছে যে জগতের ঈশ্বর কৃষ্ণর একান্ত যদি সেবক হব পৰা যায়, জগতের ঈশ্বর কৃষ্ণর যদি একান্ত ভক্ত হব পৰা যায়, জগতের ঈশ্বর কৃষ্ণক যদি কায় বাক্য মনেরে সহিতে শুদ্ধ চিত্ত যদি উপাসনা করা যায় সেইজনে সমস্ত জাতির পর মুক্ত হয়ে যাব পারে। জগতের ঈশ্বর কৃষ্ণর সেবক সকলকে একটা জাতি ধরা, সেই জাতিকে কোয়া হয় সেবক জাতি। জগতের ঈশ্বর কৃষ্ণর সেবক হয়ে জগতের ঈশ্বর কৃষ্ণর চরণত শরণাপন্ন হয়ে এই সুখস্বরূপ সুখদেব মহারাজর শিষ্যজনে ভাগবতর প্রথম স্কন্ধত ভাগবত বক্তা হিসাবে প্রতিভাত হয়ে গুরুর চরণ হৃদয়ত সেবা করে ভাগবত শাস্ত্রত ভাগবত বক্তা হিসাবে আরম্ভ করা যিজন উপাসনীয় গুরু সুখদেব ভাগবতর অন্তিম প্রথম স্কন্ধর অন্তিম সময়ত যেতিয়া সম্পূর্ণ সগুণ সাকার রূপে আহি পরীক্ষিতত দেখা দিলে তেতিয়াই ভাগবতর প্রথম স্কন্ধর সমাপ্ত ঘটিছে। অর্থাৎ ভাগবত শাস্ত্রভাবে আমাক বুঝাই দেখালে যে আমার গুরুজন নির্গুণ আর নিরাকার, নির্গুণ নিরাকার গুরুজনক আমি কায় বাক্য মনেরে যদি বুঝি, আমি যদি জগতের ঈশ্বর কৃষ্ণর শুদ্ধ জ্ঞান ভক্তি আর বৈরাগ্য যদি আমি আহরণ করব তেতিয়াহলে আমি ভব সংসারের পর আমি পার হওয়ার পার পাব পারো। জগতের ঈশ্বর কৃষ্ণর শ্রবণ কীর্তন ধর্মর শ্রেষ্ঠতা প্রকাশ করে জগতের ঈশ্বর কৃষ্ণর উপাসনা গুরুদেব নাম আর ভকত এই বস্তুর যোগেদিহে হয় তাকে প্রকাশ করে সুতে সমাজ পাতিলে নৈমিষা অরণ্য। এই নৈমিষা অরণ্যর কথা আমাক যদিও বুঝা হয়েছে যি অরণ্যত সংসারের মায়া মোহ লোভ কামকোঠ ইত্যাদিবিলাক প্রবেশ হব নয় সেই গভীর অরণ্যখনকে কোয়া হয় নৈমিষা।
অর্থাৎ মনোগত চক্র প্রবেশ হয়ে যত রয়ে গেছিলেন। মনের চক্রত থাকে বিভিন্ন ধরনের ভাবনা, এই বিভিন্ন ধরনের মনোগত চক্রের ভাবনা যত প্রবেশ হব নারে, এক ভাবনা কৃষ্ণযুক্ত ভাবনা যত রমন হয়ে যাওয়া যায়, জগতের ঈশ্বর কৃষ্ণর চিন্তন কীর্তন আর উপাসনা যত এক হয়ে কেবল তাতেই সার্থক হিসাবে বিচার করা হয়, আমার সেই মনের গভীর অরণ্যের নাম হল নৈমিষা অরণ্য। এই নৈমিষা অরণ্য স্বরূপ আমার এই গভীর ভক্তির অরণ্যত গুরুর উপাসনা ভকত স্বরূপ সাধুর সঙ্গে সহিতে আমি ভাগবত ভগবন্তক আমি সাক্ষাৎ করব পড়ো। সেইভাবে কবির উপদেশত আমাক গুরুজনাই কৈছে যে হে সভাসদ, মহাভাগতর পদ জগতের ঈশ্বর কৃষ্ণর পরম পবিত্র কথার অমৃত সদৃশ, এই কথা যদি আমি শ্রবণ করো, এই কথার যোগেদি আমার ভকতি আর মুকুতি যিমান বিলাক হব লাগে সমস্তখিনি হিত সাধন হয়ে যায়। এই শাস্ত্রক পূর্বতে কোনেও জানা নাছিলে, পৃথিবীতে শাস্ত্রক আনি বিকৃত করিলে ব্যাসনন্দন শুকদেবে। কলির সন্ধ্যাকালত তেও এই ধর্ম প্রচার করেছে, নির্গুণ নিরাকার ঈশ্বরের শ্রবণ কীর্তন ধর্ম কলির সন্ধ্যাত বিকৃত হয়েছে। আর কি কৈছে, এই ধর্মর ভাগ পাবলে হলে আমার পরম সৌভাগ্য লাগিব। সমস্ত শাস্ত্রর মতে ভাগত শাস্ত্র বেদান্ত দর্শনের পরমার্থিক তত্ত্ব, আর ইয়ার উপাস্য দেবতা হল জগতের ঈশ্বর একমাত্র কৃষ্ণদেব। এই কৃষ্ণ দেবতাজনক ব্রহ্মা হর লক্ষ্মী আদি দেব দেবী সকলেও সদায় হৃদয়ত উপাসনা করে। যার নাম ললে যজ্ঞ করবর যোগ্য হয়, যার নাম স্মরণ করলে অন্তজাতি স্বরূপ শুক কুটকো আনি গুরুর আসনত অধিষ্ঠান করবা যায়, তেনেকুৱাজন নির্গুণ নিরাকার পরম পবিত্র ভক্তবৎসল ঈশ্বর কৃষ্ণ আমি যদি হৃদয়ত ভজনা নকরো, তেতিয়াহলে আমি জন্মতে জন্ম লৈ আমি নিজের জীবনকেই আত্মঘাতী স্বরূপ বিপদত পেলবার নিচিনা হব। পরম পবিত্র এই মনুষ্যর জনম অতি দুর্লভ, ইয়াক পাই যদি আমি জগতের ঈশ্বর কৃষ্ণর চরণের শরণ লৈ আমি নরর পৰা যদি নরর উত্তম হবলৈ যত্ন নকরো, জগতের ঈশ্বর কৃষ্ণর পরম পবিত্র নাম আমি গুণ শ্রবণ কীর্তন করি আমি সংসারের মায়ামোহর সাগর যদি আমি পার হবলৈ চেষ্টা নকরো, তেতিয়াহলে আমার জীবন বৃথা হব। সেইটোৰ কাৰণে গুরুজনাই এই উপদেশত আমাক কৈছে যে স্মরৈ রাম নাম মুখে সংসারক তৰি সুখে, শিশি পাইলে বেদান্ত তত্ত্ব। এই রাম নাম যদি আমি মুখেরে স্মরণ করো, জগতের ঈশ্বর কৃষ্ণক আমার উপাস্য দেব বলে আমি যদি একান্তভাবে ভকুতি করো, তাহলে সমস্ত বেদান্তর যে তত্ত্ব, এই তত্ত্ব জগতের ঈশ্বর কৃষ্ণর নাম গুণতেই বিরাজমান হয়ে আছে। সেই সেই মহাকর্মী আর নিষ্ঠ, সেই সেই মহাজ্ঞানী আর শিষ্ট দেব হব প্রখানন্ততা, যিজনে ঈশ্বর কৃষ্ণক একান্ত চিত্তে ভজে, যিজনে ঈশ্বর কৃষ্ণক একান্ত চিত্তে উপাসনা করে, যিজনে ঈশ্বর কৃষ্ণক গুরু ভজি শ্রবণ কীর্তন ধর্মের সাথে সাক্ষাৎ করে, সেই সকল দেবতা সকলেও পূজনীয় বলে সেবা করে। কিয়? যেটা পরীক্ষিতে গঙ্গার পারত শুকদেব স্বরূপ গুরুর চরণত আশ্রয় লৈ গুরুর চরণের জল শিরত ধারণ করে সহস্র ঋষির মাজত যেটা ভাগবত কথা শুনবলে আগবাড়ি দেবদুন্দুভি বাজিবলে ধরলে, আকাশের দেবতাগণে তেওঁ শিরত পুষ্প বৃষ্টি করলে। ইয়ার অর্থ এয়া, জগতের ঈশ্বর কৃষ্ণর শ্রবণ কীর্তন ধর্মক যা ভকতে গ্রহণ করে, সেই ভকতের শিরত দৈবিক গুণ সম্পন্ন দেবতা সকলে আশীর্বাদ রূপে সদায় পুষ্প বৃষ্টি করে থাকে। এই বান্ধব মাধবক আমি কেতিয়াও এরি, আমি মায়ামোহর মায়ার জালত পড়ি আমি কেতিয়াও মিগয়া স্বরূপ মায়ার পাশলে আর আমি ধাবমান হব নালাগে। গুরুজনার উপদেশের আর্হিরে উপদেশী লোক হৌক কৃষ্ণক সন্মুখ বলে আমাক ভাগবতর আরম্ভণিতেই বিকৃত করে আমাক যেন জানাব বিচারিছে যে কৃষ্ণই জগতের আত্মা, কৃষ্ণই জগতের প্রকৃতি, কৃষ্ণই জগতের গুরু, কৃষ্ণই সত্য আর সনাতন। জগতের ঈশ্বর কৃষ্ণর বাহিরে সমস্তখিনি জড়, সমস্তখিনিয়েই চেতনাহীন। সেইবাবে কবির উপদেশের আর্হিয়ে ভাগবতর সমাপ্তিত শুকদেব স্বরূপ গুরুর প্রথম স্কন্ধত আগমন ঘটায়, আমার দেহ মন হৃদয়লে যদি আমার গুরুর উপাসনা স্বরূপ আশীর্বাদ যদি আহে, এই ভাগবত ভগবন্তক আমি সাক্ষাৎ করার যোগ্য হম। আর ইয়ার পাছত দ্বিতীয় স্কন্ধত গুরুর পর আমি যদি লাভ করো,
গুৰুৰ কৃপাত আমি প্ৰসাদত কি লাভ কৰোঁ? গুৰুৱে আমাক দান কৰে অভয়। এই অভয় যদি দান কৰিবলৈ হয়, গুৰুজন হ'ল অভয়বহ, দেৱ হ'ল দৈৱকী নন্দন, অৰ্থাৎ দৈৱকী নন্দন কৃষ্ণদেৱ হ'ল পূৰ্ণবহ, আৰু নাম হ'ল নিৰাকাৰ ব্ৰহ্ম, নাম হ'ল অক্ষয় ব্ৰহ্ম, আৰু ভকত হ'ল শুদ্ধ ব্ৰহ্ম। গুৰুৰ চৰণ সেৱা কৰি, দেৱৰ সত্তাক ধাৰণ কৰি, নামৰ মহিমা আৰু নামৰ গুণ আৰু যশ আমি হৃদয়ত প্ৰতিষ্ঠা কৰি, আমি কায় বাক্য মনেৰে সৈতে আমি শুদ্ধ হৈ আমি শুদ্ধ ভকতৰ ৰূপ লাভ কৰিব পাৰোঁ। জগতৰ শ্ৰীহৰি কৃষ্ণৰ একান্ত সেৱক, জগতৰ শ্ৰীহৰি কৃষ্ণৰ একান্ত উপাসক, জগতৰ শ্ৰীহৰি কৃষ্ণক আমি ভজিবলৈ হ'লে একান্তভাৱেৰে সৈতে আমি আধ্যাত্মিক গুৰুক ভজি, জগতৰ ঈশ্বৰ কৃষ্ণক আমি কেনেকৈনো উপাসনা কৰিব লাগে, গুৰুদেৱ নাম ভকতৰ যি এই আৰ্হি, এই আৰ্হিক আমি হৃদয়ত প্ৰতিষ্ঠা কৰি গুৰুজনাৰ পৰা আমি যি মুখ্য ধৰ্ম পাম, সেই ধৰ্মৰ নাম হ'ল মহাভাগৱত ধৰ্ম। সেইবাবে শুকদেৱ স্বৰূপ গুৰুৰ পৰা, পৰীক্ষিত স্বৰূপ শিষ্যৰ যি ধৰ্ম লাভ হ'ল, যি জ্ঞান লাভ হ'ল, যি ভক্তি লাভ হ'ল, দ্বিতীয় স্কন্ধত যেন তাৰে আৰম্ভণি কৰি দেখালে মহাভাগৱত মহাধৰ্মৰ মহিমাপূৰ্ণ যোগেদি। শ্ৰদ্ধাৰ সভাসদগণ, ভাগৱতৰ প্ৰথম স্কন্ধৰ পাঠ আৰু ব্যাখ্যা আমি আজিলৈ ইমানতেই সামৰিব বিচাৰিছোঁ। আমাৰ জ্ঞানৰ দৈনতা, আমাৰ প্ৰকাশভংগী বা বাকভংগীৰ বহুতখিনি ভুল ভ্ৰান্তি, দোষাদোষ আৰু অপৰাধ আমাৰ অজানিতে হৈ গৈছে বুলি আমাৰ অনুভৱ হৈছে। আমি যি পৰিচয়ে আমাৰ গুৰুজনৰ আশীৰ্বাদ, শাস্ত্ৰৰ নয় সাধুৰ সংগৰ, এয়াই হ'ল ফচল। আমি এইখিনি কৰোঁতে যদি আমাৰ কোনোবাখিনিত ভুল ভ্ৰান্তি দোষাদোষ হৈছে, আপোনালোক সভাসদগণ সমস্ত কৃপালো আমাৰ প্ৰতি দায়াশীল হৈ আমাৰ সমস্ত দায় দোষ মৰিখন কৰি আমাৰ প্ৰতি আপোনালোকে সদায় কৃপাৰ দৃষ্টিৰে চাব বুলি আশা ৰাখি ভাগৱতৰ প্ৰথম স্কন্ধৰ পাঠ আৰু ব্যাখ্যা আমাৰ আজি ইমানতেই সমাপ্ত হ'ল বুলি আমি সেৱা জনালোঁ।